অভয়কাণ্ডের তদন্ত করতে গিয়ে কি কোথাও সিবিআই এখন হাবুডুবু খাচ্ছে? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত অভয়ের ওপরে যে নির্যাতন করা হয়েছে সেই ঘটনায় এখনো পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় রায়কেও কিন্তু গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছেন এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে, অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মূল যে মামলাটা সেই মামলায় এখনো পর্যন্ত কিন্তু সিবিআই কাউকে গ্রেফতার করেনি। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি সিবিআই সত্যি হাবুডুবু খাচ্ছে তদন্ত করতে নেমে? সূত্র বলছে যে সিবিআই আপাতত মোটিভটাই বুঝতে পারছে না, মোটিভ নিয়ে ধন্ধ রয়েছে। আরজিকর কাণ্ডে অভয়ের উপরে যে অত্যাচার হয়েছে এবং তারপর তাকে যে হত্যা করা হয়েছে সেই নিয়ে এখনো ধন্ধে রয়েছে সিবিআই। অথচ তদন্তভার নেওয়ার পর প্রায় দেড় মাস অতিক্রান্ত, এই পরিস্থিতিতে এই ঘটনার চার্জশিট পেশ করতে হলে সিবিআই এর হাতে সময় রয়েছে আর মাত্র দুটো সপ্তাহ। দেশের নতুন ন্যায় সংহিতা অনুযায়ী এই হত্যার 7 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে। সেক্ষেত্রে শিয়ালদাহ কোর্টে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করার কথা সিবিআই এর। কিন্তু চার্জশিট পেশের ব্যাপারে এখনো শক্তপোক্ত কোনো প্রমাণই নেই সিবিআই এর হাতে। তাই এই পরিস্থিতিতে সেই রকম হলে কলকাতা পুলিশের দেখানো পথেই শিয়ালদাহ কোর্টে অভয়া মামলার চার্জশিট পেশ করতে পারে সিবিআই। কিন্তু এখন কোন কোন জায়গায় ধাক্কা খাচ্ছে সিবিআই এর আধিকারিকরা? জানা গিয়েছে যে এই মামলায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কেন অভয়ের সঙ্গে ওই কুকীর্তি করলেন এবং তারপর তাকে হত্যা করলেন সেই নিয়ে এখনো ধন্ধে রয়েছে সিবিআই। এমনিতেই কোর্টে সিবিআই জানিয়েছে যে তারা মনে করছে যে অভয়ের ওপরে এই যে নির্যাতন হয়েছে তা সঞ্জয় একা ঘটায়নি, আরো অনেকেই ছিলেন, কিন্তু তারা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানাতে পারেনি, কোনো প্রমাণ সামনে আনতে পারেনি। ধৃত সঞ্জয়কে হেফাজতে পাওয়ার পর তাকে টানা জেরা করেছেন তদন্তকারী অফিসাররা, কিন্তু জেরায় সঞ্জয় জানিয়েছে যে সেই রাতে সে অত্যধিক পরিমাণে মদ্যপ অবস্থায় ছিল। সিবিআই জানতে পেরেছে যে অভয়া রাতে কাশি এবং অ্যালার্জির ওষুধ খাওয়ায় কিছুটা ক্লান্ত ছিলেন। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আমার কলিগ রাজেশ সাহার। আরজিকর হাসপাতালে নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনার পর 42 দিন পার হয়ে গেছে সিবিআই তদন্তের, কিন্তু এখনও পর্যন্ত মূল মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তার কারণ সিবিআই তদন্তকার হাতে নিয়েছে, 42 দিন পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু এই আরজিকর মামলার যে মূল মামলা, যে নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু সরাসরি যুক্ত থাকার অভিযোগে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সঞ্জয়। লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের চেষ্টার জন্য দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই, সেটা টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সরাসরি সেই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে বলে দাবি করে দ্বিতীয় কোনো ব্যক্তির যোগ থাকার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত সিবিআই পায়নি এবং 42 দিন পরেও সিবিআই কিন্তু এই মূল ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কারণ সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তাকে এই মামলায় এখনও পর্যন্ত যে প্রাইম অ্যাকিউজ তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের সিট প্রথম দিনই তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তারপর থেকে কিন্তু সরাসরি সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির যুক্ত থাকার সম্ভাবনা একাধিক জায়গা থেকে উঠে আসলো, সিবিআই কিন্তু কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত 13 অগস্ট কলকাতা হাইকোর্ট এই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে তুলে নিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় এবং সেদিন থেকেই তদন্ত শুরু করে সিবিআই। পরদিন 14 অগস্ট আরজিকর হাসপাতালে পৌঁছায় সিবিআই দল এবং সেখান থেকে কিন্তু জোর কদমে তদন্ত শুরু হয়। আজকে 42 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত
সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। কারণ সিবিআইয়ের উপর ক্রমশ চাপ বাড়ছে, কারণ শাসক দল তৃণমূল থেকে শুরু করে একাধিক জায়গা থেকে কিন্তু চাপ আসছে যে এখনও পর্যন্ত কেন দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা গেল না। তার কারণ এই প্রশ্ন উঠছিল প্রথম থেকে যে এই কাজ কি সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব, সঞ্জয় কি একাই যুক্ত, নাকি সেদিন অপরাধের সময় ক্রাইম সিনে সঞ্জয় ছাড়া আরও অন্য কেউ ছিল। এই প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি উঠে এসেছে যে সঞ্জয়ের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার সম্ভাবনা প্রবল বলে দাবি করা হচ্ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্র তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার পরেও কলকাতা পুলিশের কাছে যখন ভরসা ছিল না সেই সময় দাবি ওঠে সিবিআইয়ের, এবং সেই দাবি মেনে কলকাতা হাইকোর্ট সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। কিন্তু 42 দিন পরও কিন্তু সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে সিবিআই। এখনও পর্যন্ত যে সিবিআই নিজস্ব যে দুটি গ্রেপ্তারি হয়েছে, টালা থানার অফিসার ইনচার্জ এবং আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল, তাদের বিরুদ্ধে কিন্তু প্রমাণ লোপাটের অভিযোগ আনা হচ্ছে। অর্থাৎ সরাসরি সেই ঘটনা যুক্ত থাকার কথা বলা হয়নি, সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে তারা বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারেন এবং প্রমাণ লোপাটের অভিযোগে এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয় টালা থানার অফিসার ইনচার্জ এবং সন্দীপ ঘোষকে, আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। কিন্তু সিবিআইয়ের ওপর আরও চাপ বাড়ছে, তার কারণ চার্জশিট জমা দেওয়ার তারিখ কিন্তু এগিয়ে আসছে সিবিআইয়ের ওপরে। তার কারণ নতুন নিয়ম বা বিএনএসএস অনুযায়ী এই ধরনের ঘটনায় কিন্তু 60 দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে চার্জশিট পেশ করতে হয় আদালতের কাছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু চার্জশিট পেশেরও দিন এগিয়ে আসছে, ইতিমধ্যে তদন্তের 42 দিন হয়ে গেছে সিবিআই হাতে, ফলে 60 দিন হতে কিন্তু আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি, এবং এরপরে কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শিয়ালদহ আদালতে, নিম্ন আদালতে কিন্তু এই বিষয়ে চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে। কিন্তু চার্জশিট পেশ করার দিনক্ষণ এগিয়ে এলেও এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছে কিন্তু এই তদন্তের অগ্রগতি নিয়ে সঠিক উত্তর মিলছে না, কারণ সিবিআইয়ের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলা হয়নি এবং আদালতও কিন্তু বারবার ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। সিবিআই সরাসরি যেটা শিয়ালদহ আদালতে জানিয়েছে, এই ঘটনায় সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ তারা এখনও পর্যন্ত পাননি। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ কী? মোটিভ সম্পর্কে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত আদালতে কিছু স্পষ্ট করে জানাতে পারেনি। সিবিআই যেটা তদন্তকারী আধিকারিকরা বা সিবিআইয়ের আইনজীবীরা বারবার আদালতে যেটা দাবি করেছে যে এই ঘটনায় লার্জার কনস্পিরেসি রয়েছে, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রের বিভিন্ন অভিমুখ তারা খতিয়ে দেখছেন। তার জন্য টালা থানার অফিসার ইনচার্জ এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শিয়ালদহ আদালতে এমন দাবি করা হয়নি যে সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ তারা পেয়েছে। যদিও ফরেন্সিক রিপোর্ট বলছে সেই তরুণী চিকিৎসকের দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার নখ থেকে যে স্কিন টিস্যু নেওয়া হয়েছিল এবং সমস্ত ফরেন্সিক পরীক্ষা কিন্তু সঞ্জয়ের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে, সেটা কলকাতা পুলিশের তদন্ত প্রমাণিত হয়েছিল এবং ফরেন্সিক রিপোর্ট আসার পর সিবিআইয়ের কাছেও কিন্তু সঞ্জয় যুক্ত থাকার প্রমাণ একেবারে স্পষ্ট। কিন্তু সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ এখনও পর্যন্ত সিবিআই পায়নি বলেই দাবি করছে, এবং আদালতেও সেটা সিবিআই সরাসরি জানিয়েছেন বিচারককে। কিন্তু ক্রমশ যেহেতু চার্জশিট পেশের সময় এগিয়ে আসছে, ফলে সিবিআই কিন্তু এখন আরও বড় রকমের চাপে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।